বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি শ্যামলেন্দু মিত্র বলছি। বিশ্ববঙ্গ টিভিতে আজকের আলোচনার বিষয় মুকুল রায়ের স্বাস্থ্য। মুকুল রায়ের কথাবার্তার ভেতরে একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে কিছুদিন হল, এবং সেটা তৃণমূলের নেতারাও বলছেন যে উনি কিন্তু একটা অসুস্থতার মধ্যে রয়েছেন। এটা কথা উঠেছে যে ওনার সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এই নিয়ে কালকে প্রেস কনফারেন্স করেছেন বীরভূম তৃণমূলের প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডল। তার কারণ হচ্ছে বীরভূমে বোলপুরে কদিন আগে গেছিলেন মুকুল রায়, সেখানে অনুব্রত মণ্ডল ছিলেন, ওখানে একটা মেলা করেছিল, সেই মেলাতে অনুব্রত মণ্ডল ছিলেন এবং মুকুল রায় ছিলেন। সেখানে উনি সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তরে বলেছেন যে আগামী যে ভোটগুলো আসছে পুরসভার, সেখানে সব বিজেপি জিতবে। তখন পাশ থেকে একজন বলেন যে তৃণমূল জিতবে, বলে ওই হলো, বিজেপিও যা তৃণমূলও তাই, বিজেপি তৃণমূল একই। এতে স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিতে পড়েন অনুব্রত মণ্ডল, তারপর আর কিছু কথা এগোয়নি। কালকে প্রেস কনফারেন্স করে অনুব্রত মণ্ডল বলেছেন যে ওনার ছেলের সাথে শুভ্রাংশু, তার সাথে আমার কথা হয়েছে, ওনাকে বিদেশে নিয়ে যাওয়া হবে, আমেরিকা নিয়ে যাওয়া হবে। কেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স হারিয়ে গেলে কেন চিকিৎসা হবে না, সেসব নিয়ে কিন্তু কোনো কথা তিনি বলেননি। তাই এখন এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, তাহলে কি সত্যিই ওনার শরীর এতই খারাপ যে উনি কথাবার্তার ভেতরে একটা ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, ওনার এতটাই শরীর খারাপ। উনি বিজেপিতে এমএলএ, একবার বলছেন বিজেপিতে আছি, আগেও এবার তৃণমূলে উনি যোগ দিয়েছিলেন, কোর্টেতে উনি এভিডেভিট দিয়ে বলেছেন, স্পিকারকে বলেছেন আমি বিজেপিতেই আছি, অতএব তৃণমূলে যোগ দেওয়ার কোনো কথা উঠতে পারে না। এইরকম অবস্থার মধ্যে অনুব্রত মণ্ডলের যে বক্তব্য তা নিঃসন্দেহে ইঙ্গিতবাহী, এবং এটা পরিষ্কার কারুর স্বাস্থ্য নিয়ে আমরা কোনো সমালোচনা করি। আমরা চাইব যে মুকুল রায় দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং তার ভারসাম্যহীনতার যে কথা উঠেছে সেটা মিটে যাবে, তিনি আবার আগের মতো রাজনীতিতে সুস্থভাবে তিনি চলতে পারবেন, সুস্থভাবে রাজনীতি করতে পারবেন। তিনি বিজেপিতে থাকবেন কি তৃণমূলে জয়েন করবেন সেটা আজকের আমাদের আলোচনার বিষয় নয়, আমার ও নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। তিনি বিজেপিতেও থাকতে পারেন, তিনি তৃণমূলেও যেতে পারেন, কেন রাজনীতিতে আসা যাওয়া হতেই পারে। এবং মুকুল রায় ছিলেন, তাকে বলা হতো যে বাংলা রাজনীতিতে চাণক্য, আগে যেমন অনিল বিশ্বাসকে বলা হতো চাণক্য, তেমনি উনি প্রচুর রাজনৈতিক বুদ্ধি ধরেন। এবং তৃণমূলের মমতা ব্যানার্জির পরে তিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, কেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন আজও তার ব্যাখ্যা মেলে না, কার সঙ্গে তার মতবিরোধ হয়েছিল, কেন তিনি তৃণমূলেতে আর থাকলেন না বিজেপিতে গেলেন, এবং বিজেপিতে গিয়ে তিনি বিজেপি থেকে আবার তৃণমূলে যোগ দিলেন, এখন বলছেন যে বিজেপিতেই আমি আছি, আমি তৃণমূলে যোগ দিইনি, এটা লিখিতভাবেই তিনি বলেছেন। অর্থাৎ তার সেই কথাটাই আমরা মেনে নেব যে উনি বিজেপিতেই আছেন, এবং অ্যাসেম্বলিতে তার যে বিধায়কের যে সিট কৃষ্ণনগরের, সেই সিটটা কিন্তু স্পিকারের পক্ষ থেকে বিজেপিতেই অ্যালট করা আছে, স্বাভাবিকভাবেই বিজেপিতে। এবং বিজেপিতে তিনি জয়েন করেছিলেন, আমি জানি না বিজেপিতে জয়েন করার ব্যাপারে তার আগে তৃণমূল থেকে তিনি লিখিতভাবে পদত্যাগ করেছিলেন কি না, আমি জানি না বিজেপি তৃণমূলের এরকম জয়েনিংয়ের কোনো লেটার থাকে কি না এবং পদত্যাগের কোনো লেটার থাকে কি না। এবং বিজেপিতে যিনি উনি যোগ দিলেন, বিজেপিতে ওনাকে যে নেওয়া হয়েছিল সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপিতে নেওয়া হয়নি, দিল্লি বিজেপিতে নেওয়া হয়েছিল। কেন পশ্চিমবঙ্গর যে বঙ্গ বিজেপি, সে বঙ্গ বিজেপিতে ওনাকে নেওয়ার ব্যাপারে অনেক আপত্তি ছিল। যাই হোক, উনি বিজেপিতে আছেন না তৃণমূলে যোগ দিয়েছেন সেটা বিতর্কের বিষয়, কিন্তু ওনার স্বাস্থ্য নিয়ে যে কথাটা অনুব্রত মণ্ডল বলেছিলেন তা যথেষ্ট উদ্বেগের বিষয়। সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য না থাকার ফলে, সোডিয়াম এবং পটাশিয়াম প্রত্যেক মানুষের শরীরেই থাকে, সেটা কমলে বা বাড়লে, এখন কতটা কমেছে না বেড়েছে আমি ঠিক জানি না, কেন এটা ডাক্তাররাই বলতে পারবেন, বলে যে সোডিয়াম পটাশিয়াম কমে গেলে শরীরে অনেক কিছু অসুবিধা হয়, আমার ধারণা কমেই গেছে, সেই কমে যাওয়াটা কী করে আবার করা আমি জানি না। ভারতবর্ষে এইমস আছে, এখানে কলকাতাতে পিজি আছে, বড় বড় হসপিটাল আছে, সেখানে ওনার কেন চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা না করিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন ওনার ছেলের সাথে কথা হয়েছে আমেরিকা নিয়ে যেতে হবে, আমেরিকা নিয়ে যাওয়ার কিন্তু প্রচুর খরচ,
এবং সেখানে যাওয়ার খরচ, ওখানে চিকিৎসার খরচ অনেক বেশি। কিন্তু যাই হোক, আমরা চাইব তিনি সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসুন, এই ভারসাম্যহীনতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা থেকে সেটা দূর হয়ে যাক। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ করলাম। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।